সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। চরম উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিপক্ষের সমর্থকরা বের করে দেন আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হককে। সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা জুথিকে বিজয়ী ঘোষণা করে আদালত চত্বর ছাড়েন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। জাবেদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ হয় বুধ ও বৃহস্পতিবার। ব্যালট বইয়ের মুড়ির অংশের চেয়ে শতাধিক ভোট বেশি পড়ার অভিযোগ উঠেছিল ভোটের দ্বিতীয় দিনেই। সাধারণত ভোট শেষ হওয়ার পর রাতে গণনা শুরু হওয়ার রেওয়াজ থাকলেও এবার তা হয়নি। সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে প্রার্থী ও তাদের এজেন্টরা সারা রাত ছিলেন। শুক্রবার ভোর সোয়া ছয়টার দিকে হঠাৎ মিলনায়তনে ব্যাপক হইচই শুরু হয়। সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের সাথে মারামারির ঘটনা ঘটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজেন্টদের। এ সময় আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হককে তার লোকজন সহ বের করে দেন প্রতিপক্ষের সমর্থকরা। বার মিলনায়তনের ভেতরেই দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে অবশ্য পুলিশকে মিলনায়তনের ভেতরে ঢুকতে দেখা যায়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল খায়ের সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা জুথিকে বিজয়ী ঘোষণা করেন। পুলিশি নিরাপত্তায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বের হওয়ার পর বিজয় উল্লাস করেন জুথির সমর্থকরা। বাইরের বহিরাগত সব জজকোটের ছেলেপেলেরা আসছে, অনেকগুলো ছেলেপেলেকে এক জায়গায় করছে। বঞ্জু ভাই নাকি তার উপরে কেউ নাকি তার উপরে কেউ জানি না, আমাকে সেক্রেটারি করলো। কাজল বললো আমার কোনো অবজেকশন নাই, যেহেতু আপনি আর আমি হাড্ডাহাড্ডি হচ্ছে, ওরা আমাকে জিততে দেবে না, আপনি তাহলে আপনারটা নিয়ে যান। শর্টিং করার পরে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, ভোট কাউন্টিং হবে, শুরু হয়েছে। আমরা এখন ব্যালট বাক্স খুঁজে পাচ্ছি না, নির্বাচন কমিশনও খুঁজে পাচ্ছি না। কাজল এবং জ্যোতি তাদের কণ্ঠস্বর ছিল, এটা থেকে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ লোকজন ঢুকেছে তারাই এই কাজটা করেছে আমি মনে করি। সরকারের সমর্থনে নিজে নিজে মারামারি করছে। মানে প্রধান বিচারপতিকে অনুরোধ করব, আপনি বিচারপতি গিয়ে তদন্ত করা হোক। সম্পাদক ছাড়া বাকি পদের ফলাফল পরে ঘোষণার জন্য সিলগালা ব্যালট সহ পাঁচটি বাক্স সোনালী ব্যাংকের ভল্টে রাখার কথা থাকলেও বহিরাগতরা তিনটি বাক্স নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিয়ে ওই তিনটি সহ মোট পাঁচটি বাক্স নিয়ে নেয়। তবে কখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে তা এখনও কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।